গুড ইভিনিং, এখন বিকাল হয়ে গেছে। জায়গা এসছে, তিনটের সময় এসে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে এক জায়গায় বসে, তারপরে গল্প করলাম, তারপরে আবার ছোট বাবা মানে ছোট ভাগ্নের আজকে জন্মদিন, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, তো তাই জন্য আজকে একটু পায়েস রান্না করি। আর আমাদের এটাই নিয়ম, যত যাই রান্না হোক না কেন পায়েস মাস্ট, পায়েস করবই, তো কোনো বছরই থাকে না, কালী পুজোর আগ পরেই পড়ে, কালী পুজোর মধ্যেই পড়ে। আমার ছোটো মেয়ে আর ছোটো বাবা চার দিনের মানে আগে পরে পড়ে জন্মদিনটা, ছোটো বাবা চার দিন পরে, আমার ছোটো মেয়ের জন্মদিন পরে, কালী পুজোর মধ্যেই পড়ে, কোনো বছরই থাকে না। এই বছরটা যেহেতু রয়েছে তো তাই জন্য ছোটো করে হলেও একটু পালন করি, তাই জন্য পায়েস রান্না করেছি। আর এখন সবাই মিলে খাওয়াবো, আশীর্বাদ করবো, তোমরাও চলো উপরে আমার সাথে দেখবে। আর বোনটা চলে যাবে একটু পরেই, কারণ কি কালকে দশমী তো তাই জন্য বোন থাকবে না, আজকে চলে যাবে। আর কোনো বছরই বোন থাকে না, বোন নবমীর দিন সন্ধ্যাবেলা চলেই যায়, তো তারপরে একটু ঠাকুর দেখতে বেরাবো। বার্থডে বয় আপনি বাবা দেখে কি ফিরি নাকি? হ্যাঁ জন্মদিন পালন হচ্ছে মাস্ক মেইনটেইন করে, বৌদি ছোটটা রে দেখলাম না তো, সে বদ্দা বড় বাবা সাথে। আর এই যে আমার সোনা, মা সোনা টাকা, কি গো। আর এই যে আমার হাজবেন্ড, এই যে বড় মা, আর এই যে আমার তো
এই দেখো এই একটা ঠাকুর খুব সুন্দর হয়েছে, এক চালার মধ্যে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বাড়ি চলে এসেছি, ঘোরা শেষ। ভিড়ের মধ্যে খায়নি তাই বাড়ি এসে টর্নেটো খাচ্ছে সোনা। সবাই খাবো, সোনা খাওয়া শুরু করে দিয়েছে বাড়ি এসেই, তর সচ্ছে না। দেখো জিয়াও খাচ্ছে টর্নেটো, ভিড়ের মধ্যে তো তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খাইনি, বাড়ি এসে খাচ্ছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই অনেক 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 আনন্দ করো, মজা করো আর পুজো খুব ভালো করে কাটাও। আর সবাইকে এটা দেখো।